Bismillahirrahmanirrahim. Suratul Shurar alochona ajke amra shuru korchi. E surar kendriyo alochyo bishoy je Nabi Karim sallallahu alaihi wasallam je tauhider dawat tini pesh korchen Makkar kafirra এই দাওয়াতকে কেন্দ্র করে কিছু প্রশ্ন তৈরি করবে কিছু শুভহাত তৈরি করবে এর মধ্যে এই সমস্ত শুভহাতগুলো এটা সপক্ষে তারা কিছু দলিলও দিল যে যে কুতুবে সাবেকা যে ইতিপূর্বে যে আসমানি কিতাবগুলো এই সমস্ত কিতাবগুলোতে গায়রুল্লাহকে ডাকার ইজাজত আছে এটা মক্কার কাফেরদের একটা দাবি ছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার কাছ থেকে এমন কিছু কালেমা এমন কিছু বাক্যাবলী পাওয়া যায় যার মধ্যে গায়রুল্লাহকে আহ্বান করার বিষয় আছে এটা মক্কার কাফেরদের দাবি ছিল তার জবাব তো তোমার সূরা বাকারায় দেওয়া হইছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু যে না এটা অবাস্তব সুলাইমান দ্বারা কোনো কুফরি হয় নাই সে কুফরির দিকে মানুষদেরকে আহ্বান করে নাই তাহলে এটা কারা করল তো জবাব দেওয়া হয়েছে ওয়ালাকিন্না শায়াতিনা কাফার এটা জিন্নাতরা এবং কিছু শয়তানরা এই সমস্ত কুফরি বিষয়গুলোকে সুলেমানের নামে তৈরি করেছে দ্বিতীয় আরেকটা শুভহাত ছিল যে তাদের দাবি ছিল যে হযরত ঈসা তিনি নিজেই বলেছেন যে তিনি মানে তার তালিমের অন্তর্ভুক্ত ছিল যে যে প্রয়োজনের জন্য তাকে আহ্বান করা তো এর জবাব সূরা আলি ইমরানে এসেছে যে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুয়া সুম্মা ইয়াকুলা লিন-নাস কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন যে না আল্লাহ যাকে নবুয়তি দিয়েছেন এটা অসম্ভব যে তিনি মানুষদেরকে এটা বলবেন যে কোন ইবাদাল্লি তোমরা আমার বান্দা হও এটা বলবেন এটা অসম্ভব বরং সকলের দাওয়াত ছিল কোন রব্বানিয়ে যে তোমরা আল্লাহওয়ালা হও তিন নম্বর হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইনজিলে এবং কোরআনে এমন কিছু কালেমা পাওয়া যায় যেমন ইবনুল্লাহ কালিমাতুল্লাহ রুহুল্লাহ ইত্যাদি দ্বারা এই শুভহাত তৈরি হয় যে হযরত ঈসা তার এই নিজামে কায়নাতে তার কিছু এখতিয়ার আছে তো তার জবাবে কোরআনে করিমের মাঝে সূরা আলি ইমরানে এই আয়াত এসেছে হুয়াল্লাযী আনজালা কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত তো এই জবাবগুলো দেওয়া হয়েছে তো এই সূরার মাঝেও এই ইজালায়ে শুভহা এই শুভহাগুলোর জবাব দেওয়া হয়েছে তো এই সূরার প্রথম দাওয়া হলো এই যে সমস্ত আম্বিয়ায়ে সাবিকিন পূর্ববর্তী সমস্ত নবীদের কাছে এই ওহি ছিল সবার দাওয়াত এটাই ছিল যে এখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতা আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং আল্লাহ তিনি আলিমুল গায়েব এজন্য তোমরা শুধু আল্লাহকেই ডাকো এটা ছিল সমস্ত নবীদের দাওয়াতের অংশ দুইটা জিনিস একটা হলো আল্লাহর ক্ষমতা সার্বভৌম আর আল্লাহর জ্ঞান হলো পরিপূর্ণ কাজেই তোমরা যার কাছে আছে সার্বভৌম ক্ষমতা তার কাছে প্রার্থনা করো আর যার এলেমটা পরিপূর্ণ তার কাছে প্রার্থনা করো এটা সমস্ত নবীরা মানুষদের কাছে এই আল্লাহর এই গুণাবলী পেশ করে মানুষদেরকে এভাবে ডেকেছেন আর দ্বিতীয় দাওয়া এই সূরার দ্বিতীয় দাওয়া যে সমস্ত নবীরা মানুষদেরকে এই শিক্ষা দিয়েছেন
যে মানে মুত্তাফাক আলাই তালিম সমস্ত নবীদের তালিম তো এটাই যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং আল্লাহর জ্ঞান পরিপূর্ণ আল্লাহকে ডাকো তো এর বিপরীত কোন শিক্ষা কোন নবীর ব্যাপারে যদি কোথাও কেউ প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে এটা নবীর শিক্ষাকে তাহরিফ করে বিকৃত করে এটা রচনা করা হয়েছে এটা তাহরিফ এটা বিকৃতি এটা কারো দ্বারা নবীদের মূল শিক্ষা এটাকে বিকৃত করে এটা নবীর নামে এটা একটা মিথ্যা রচনা ছাড়া অন্য কিছু না এই কথাটাই এই সূরার মূল আলোচ্য বিষয় যে এইটাই সমস্ত নবীদের কথা এর ভুন এর এই কথার ভিন্ন কোনো কিছু কোন নবীদের দাওয়াত হতে পারে না আচ্ছা তো এই সূরার শুরু হামিম আইন সিন কাফ তো তারপর আসতেছে কাযালিকা এটা হলো তোমার তারগিব ইলাল কোরআন এবং সাথে সাথে তামহিদি আলোচনা যে সমস্ত নবীদের দাওয়াত ছিল তৌহিদ যে কাযালিকা ইউহি ইলাইকা আপনার প্রতি ওহি প্রেরণ করেছেন ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেছেন আল্লাহ ওহিটা কে প্রেরণ করেছেন আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ হলো ফাইল ইউহির ফাইল যে আল্লাহ আপনার প্রতি ওহি প্রেরণ করেছেন ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেছেন কাযালিকা এভাবেই ওহি প্রেরণ করেছেন যেভাবে আপনার কাছে ওহি আসতেছে আপনার পূর্ববর্তীদের কাছে ওহি একই পদ্ধতিতে এসেছিল তাই এ দাওয়াতটা ইতিহাসে নতুন কিছু না বরং আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা এ কথাগুলো সমাজকে শুনিয়েছেন মক্কার কাফিরদের আল্লাহ রসুলের দাওয়াতকে কেন্দ্র করে এই কানা ঘোষা ছিল যে এমন কথা তো শুনিনি শত শত বছর ব্যাপী আমাদের চলে আসা এই সমস্ত এবাদত বন্দিগি সবই কি ভুল আবার এটাকে বলা হচ্ছে আল্লাহর বাণী আজ আলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লা শাইউন উজাব মা সামিআনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা না আমরা এরকম কথা শুনি নাই কোনদিন পূর্বপুরুষদের থেকে এটা একটা আশ্চর্যজনক কথা আমরা এতদিন যাবৎ এতগুলো দেবদেবীর উপাসনা পূজা করে আসছি এই সবটাই ভুল এটা হতে পারে এটা ছিল তাদের একটা কথা তো আল্লাহ তার জবাবে বলতেছেন যে এটা অদ্ভুত কথা কেন সমস্ত নবীদের কথাই তো এটা সমস্ত নবীরা এই দাওয়াতই দিয়েছেন আর আল্লাহ ওহি করেছেন আপনার কাছে আপনার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহি করেছেন আল আজিজ যিনি মহাপরাক্রমশালী এমন সত্তাকে শাসক মেনে নেওয়া অদ্ভুত না যে আল্লাহ এ হুকুম দিচ্ছেন সে আল্লাহ হলেন আজিজ আর সে আল্লাহকে প্রভু মেনে নেওয়ার দাওয়াত এটা কি অদ্ভুত বিষয় না আল্লাহর অধীনে থেকে অন্য কারো খোদাই মেনে নেওয়াটা অদ্ভুত বিষয় আল হাকিম আর তিনি প্রজ্ঞার অধিকারী কুলু যে কোরআন বলতেছে যে বলো ওহি করা হয়েছে তোমরা বলো কি বলবা লাহু মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ ওহুয়াল আলিয়্যুল আযীম লাহু তারি মা ফিস সামাওয়াতি যা কিছু রয়েছে আকাশমণ্ডলীতে ও মা ফিল আরদি যা কিছু রয়েছে ভূমিতে সব কিছু তারি সব কিছু আল্লাহর ওহুয়াল আলিয়্যু আর তিনি সর্বোন্নত আল আযীম তিনি মহান ওই যে তাদের ওই কথা যদি আল্লাহ একাই উপাস্য হন দেবদেবী কিছু না এটা অদ্ভুত কথা জবাব হইল তোমাদের আচরণটা অদ্ভুত আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ত্রাণকর্তা বানানো এটাই অদ্ভুত বিষয় কারণ সব কিছু আল্লাহ গাইরুল্লাহর এখানে কোনো কিছুই নাই কারণ আকাশমণ্ডলীতে যা আছে জমিনে যা আছে সব কিছু তো আল্লাহর তাহলে এখানে অন্য আয়েশা খোদা হয় কীভাবে সামনের আয়াতে কোরআন দেখাচ্ছে শিরিকটাই বরং অদ্ভুত একটা বিষয় এবং এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় এবং এটা এতটাই ভয়াবহ বিষয় যে জমিনে যখন শিরিক হয়
জমিনে যখন শিরিক হয়, যে তোমরা তৌহিদ প্রচারকের উপর যিনি তৌহিদের দিকে আহ্বান করছেন তার উপর তোমরা রাগান্বিত, অথচ বিশ্ব মালিকের সাথে শিরিকটা এত বড় ধৃষ্টতা যে এই শিরিক যখন হয় আসমান ফেটে পড়ার উপক্রম হয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আকাশমণ্ডলী তাদের উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ফেরেশতারা তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, আর তারা ক্ষমা প্রার্থনা করে পৃথিবীবাসীর জন্য, মুমিনদের জন্য তারা ক্ষমা, লিমান ফিল আরদি দ্বারা উদ্দেশ্য মুমিনদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে যখন শিরিক হতে থাকে। শিরিকটা এতটাই ভয়াবহ বিষয়, ফেরেশতারা ভীত হয়ে যায়। তারা আলা ইন্নাল্লাহ হুয়াল গাফুরুর রহিম, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তিনি চিরক্ষমাশীল চিরদয়াময়। এটা আল্লাহর সীমাহীন উদারতা যে কাফেরদেরকে সুধরে যাওয়ার জন্য, তারা কুফরি করার পরও তিনি দিনের পর দিন, মাসের পর মাস তিনি তাদেরকে সুযোগ প্রদান করেন। তৌহিদের যুক্তি, শিরকের পরিণতি আলোচনার পর যা যার আসতেছে, মা তাখবিফ, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যে যারা গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক। এক নম্বর কথা, আল্লাহু হাফিজুন আলাইহিম, আল্লাহই তাদের উপর তত্ত্বাবধায়ক, আল্লাহ তাদের আমলনামা বানাচ্ছেন, আল্লাহর হাতেই তাদের ভাগ্য, তোমার হাতে তাদের ভাগ্য না। তাদের ভাগ্য কার হাতে? আল্লাহর হাতেই তাদের সব কিছু। তাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? আল্লাহই নেবেন। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, তুমি তাদের উপর জিম্মাদার নও, তুমি দায়ী নও, তোমাকে দায়ী করা হবে না। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, তাই যারা এ তৌহিদকে বাদ দিয়ে, তৌহিদ সুস্পষ্ট হওয়ার পরও যারা শিরকি দৃষ্টিভঙ্গি এটাকে যারা রাখে, নবীকে আল্লাহ বলতেছেন যে তাদের এই শিরকি দৃষ্টিভঙ্গির জন্য তুমি দায়ী না, তারাই দায়ী। আর তাদের জিম্মাদারকে আল্লাহ, তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে ক্ষমা করা, এ পুরা বিষয়টা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করবেন, যথাসময়ে করবেন। এই একটা কথা গেল। দ্বিতীয় কথায় আল্লাহ নবীকে নবীর জিম্মাদারি বুঝিয়ে দিচ্ছেন যে তোমার দায়িত্ব কিন্তু সাবধান করা, আর শাস্তি দেয়া না দেয়া এটা আমার দায়িত্ব। নবীর দায়িত্ব হলো তানজির, নবীর দায়িত্ব হলো তাবশির, নবীর দায়িত্ব হলো তাখদিফ, নবীর দায়িত্ব হলো তাবশির। নবী সুসংবাদ দিবেন, সতর্ক করবেন, এটা হলো নবীর জিম্মাদারি। আর তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালাটা করবেন কে? আল্লাহ, তিনি করবেন। ওয়াকাদালিকা আওহাইনা ইলাইকা, এভাবেই আপনার প্রতি আমি ওহি নাজিল করেছি, ওহি অবতীর্ণ করেছি। কোরআনান আরবিয়ান, আরবি ভাষার কোরআনকে, আরবি ভাষায় আপনার কাছে এই কোরআনকে আমি নাজিল করেছি। লিতুন্দিরা উম্মাল কোরআন মান হাওলাহা, এক যেন আপনি সতর্ক করেন, এটা হলো উদ্দেশ্য কোরআন নাজিলের লক্ষ্য। আপনার দায়িত্ব হলো সতর্ক করা, সাবধান করা। উম্মাল কোরআন মান হাওলাহা, জনপদ সমূহের কেন্দ্রকে অর্থাৎ মক্কাকে, অমন হাওলাহা এবং তার আশপাশের এলাকার লোকদেরকে আপনি সতর্ক করবেন। কী কিসের ব্যাপারে সতর্ক করবেন? ওয়াতুন দিরান নাসা ওয়াতুন দিরা ইয়াউমাল জামাই, আর আপনি সতর্ক করবেন মানুষদেরকে ইয়াউমাল জামাই, একত্রিত হওয়ার দিন সম্পর্কে, একত্রিত হওয়ার দিন সম্পর্কে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। লারাই বা ফিহি, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, এটা চূড়ান্ত একদিন, এটা অবশ্যই আসবে। আপনি মানুষদেরকে এদিন সম্পর্কে সচেতন করবেন, মানুষদেরকে জানাবেন।
তাই মানুষের কে সচেতন করার জন্য নবীদের মেহনত ফারিকুন ফিল জান্নাহ যেদিন একদল জান্নাতে যাবে ও ফারিকুন ফিল সাইর আর একদল জাহান্নামে যাবে যেদিন চূড়ান্ত ফয়সালা হবে আর একদলকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আর একদল যাবে কোথায় জাহান্নাম তো এখন একটা প্রশ্ন হয় যে জন্মগতভাবে আল্লাহ তো পারতেন যে সকলকে জান্নাতি করে দিতে মানুষ কেন এই দুইটা ভাগ কেন এই পৃথিবী কেনই বা মানুষ আল্লাহর হুকুমের নাফরমানি করবে আর কেনই বা মানুষ জাহান্নামে যাবে এটা একটা প্রশ্ন তো তার জবাব এই আয়াতের মাঝে দেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদা যেমন দিয়েছেন এই মর্যাদা পাওয়ার জন্য মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেমও দিয়েছেন তাই মানুষদের কাছ থেকে জাবরি ঈমান এটা মতলব না যে আল্লাহ বাধ্যগতভাবে সবাইকে ঈমানের পথে চালাবেন আর তারপর তারা পুরস্কৃত হবে এটা তো হয় না মানুষদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহই স্বাধীনতা দিয়েছেন মানা না মানার স্বাধীনতা আল্লাহর পথে চলা না চলার স্বাধীনতা তো এই স্বাধীন ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে যারা নবীর দাওয়াতকে গ্রহণ করবে নবীর দাওয়াতটা যৌক্তিক দাওয়াত তারা তাদের এই মানার ভালো ফল পাবে আর যারা কোনো দলিল প্রমাণ ছাড়া অন্যায়ভাবে তারা অপরাধ জগতের মাঝেই তারা তাদের জীবন কাটাবে তারা শাস্তির সম্মুখীন হবে তাই এটা একটা ইমতিহান এটা একটা পরীক্ষা এটার একটা ফলাফল আছে এই কথাটা পেশ করা হচ্ছে যে ওয়ালাউ শা আল্লাহ আল্লাহ যদি চাইতেন লাজালাহুম উম্মাতান ওয়াহিদা তাদের সকলকে করে দিতেন এক উম্মত সবাই এক উম্মত বলতে সবাই ইমানদার এই জায়গায় এক উম্মত দ্বারা উদ্দেশ্য কি সবাই ইমানদার এটা আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারতেন ওয়ালাকিন কিন্তু আল্লাহ করেন নাই ওয়ালাকিন কিন্তু আল্লাহ এটা করেন নাই কেন লিয়াবলুয়াকু যেন আল্লাহ তোমাদেরকে যাচাই বাছাই করেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝে কাজে কারা ভালো এটা আল্লাহ দেখবেন ইউদখিলু তিনি প্রবেশ করেন মাইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন ফি রাহমাতিহি তার রহমতের মাঝে অর্থাৎ রহমতের মাঝে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে তিনি প্রবেশ করাবেন আর ইচ্ছা কাকে করবেন আল্লাহ ইয়াহদি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব এটা সামনে আসতেছে এই সূরার মাঝেই আল্লাহ তার নীতিমালা আলোচনা করতেছে তো যারা আল্লাহর রহমতের মাঝে প্রবেশ করতে চায় আল্লাহ তাদেরকে রহমতের মাঝে কি করবেন প্রবেশ করাবেন আর ওয়াজালিমুনা আর যারা জালেম বালাহুম মিন ওয়ালিজিন তাদের জন্য নেই কোনো অভিভাবক ওয়ালা নাসির আর না কোনো সাহায্যকারী যার আচরণ গুলামের না যার আচরণ হলো জালেমের যে আল্লাহকে মনিব মানতে চায় না আল্লাহ তাকে ছেড়ে দেন যে আল্লাহকে মনিব মানতে চায় না আল্লাহ তাকে স্বাধীনতা দেন যে তুমি গোলাম হতে চাও না স্বাধীন থাকতে চাও ঠিক আছে তুমি স্বাধীন কিন্তু এই জালেম এই আল্লাহর সাথে এই নাফরমানি করার অপরাধে সে কঠিন দিন বিচারের দিন সে তাকে বাঁচাবে এমন কোনো অভিভাবক তাকে সাহায্য করবে এমন কোনো সাহায্যকারী সে পাবে না তো কোরআন এরপরে বলতেছে আমি ইত্তাখাদু আবার জাজার আসছে এ আদায় জাজার আচ্ছা তারা কি গ্রহণ করে নিয়েছে মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া অন্য অভিভাবক আগেই গেছে ওয়াল্লাযীনা ইত্তাখাদু মিন দুনিহি আউলিয়া যে যারা গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক আল্লাহ হাফিজুন আলাইহি তাদের জিম্মাদার কে আল্লাহ আর এখানে আবারও এই কথা আসছে যে আচ্ছা তারা কি এই অযৌক্তিকভাবে কিসের উপর ভিত্তি করে আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক তারা গ্রহণ করে নিল এটা কিভাবে পারলো তারা ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু
আর আল্লাহ তিনিই তো অভিভাবক। অর্থাৎ অভিভাবকত্বের বিষয়টা যাকে ইচ্ছা তাকে বানিয়ে নেওয়ার মতো বিষয় না, এটা একটা নির্ধারিত বিষয়। যে অভিভাবক না তাকে মৃত্যু পর্যন্ত মানলেও সে কি হবে না? অভিভাবক হবে না। তুমি মৃত্যু পর্যন্ত কাউকে অভিভাবক মানলা, এটা তুমি অন্যায় করলা। যে অভিভাবক না তাকে অভিভাবক মানা, এটা অন্যায়। আর যে অভিভাবক তাকে অভিভাবক মানাটা হলো ন্যায়। তুমি তোমার বাবাকে বাবা ডাকছো, এটা কি? এটা ন্যায়। বাবাকে বাদ দিয়ে আরেকজনকে যদি সারা জীবনে তুমি বাবা ডাকে তুমি জীবন কাটাও, এটা অন্যায়। তাই বলতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক মানলো, অন্য কি তার অভিভাবক? আল্লাহু হুয়াল ওয়ালি, অথচ আল্লাহ তিনিই অভিভাবক। ওহুয়া ইয়ুহয়িল মাউতা, আর তিনি মৃতদের জীবিত করেন। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। অর্থাৎ কোরআন এটা দেখাচ্ছে যে মানুষের অভিভাবক একমাত্র তিনিই হতে পারেন, মানুষের জীবন এবং মৃত্যু যিনি দিতে পারেন। মানুষের অভিভাবক তিনিই হতে পারেন যিনি মানুষের সমস্ত প্রয়োজন এটাকে পূরণ করার ক্ষমতা রাখেন। আর মানুষের জীবন এবং মৃত্যুর উপর ক্ষমতা রাখেন, মানুষের যখন যে প্রয়োজন এ প্রয়োজনকে পূরণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ ছাড়া এ শক্তি এই ক্ষমতা আর কার আছে? তাই মানুষের অভিভাবকত্ব করার একমাত্র পাওয়ার, মানুষ যাকে অভিভাবক গ্রহণ করবে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে অভিভাবক কেউ গ্রহণ করলো, তার না তার জীবন মৃত্যুর উপর তার কোনো ক্ষমতা আছে, না তার সুস্থতা অসুস্থতার উপর সে কোনো ক্ষমতা রাখে, না সে তার রিজিক কম বেশি করে দেওয়ার ব্যাপারে কোনো ক্ষমতা রাখে, কোনো কিছুর ক্ষমতাই রাখে না। তাহলে এই যার কাছে কোনো কিছুর ক্ষমতাই নাই তাকে অভিভাবক মেনে নেওয়াটা, এটা একটা অদ্ভুত বিষয়, অন্যায় বিষয়। এই অন্যায়টা যারা করে যাচ্ছে কোরআন সামনের আলোচনায় বলতেছে, এই অন্যায়টা যারা করে যাচ্ছে তো তাদের স্বাধীনতা আছে অন্যায় করার। আল্লাহ তাদেরকে সুযোগও দিচ্ছেন সুধরে যাওয়ার, কিন্তু এরা যদি সুধরে নাও যায় না যায় তাহলে এক একদিন আসবে এই অন্যায়ের জন্য তাদেরকে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আর সেদিনের চূড়ান্ত বিচার কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহকে সে অভিভাবক মানতে রাজি হয় নাই, এটাই বলতেছে অমাখতালাফতুম ফিহি। এই বিষয়ের মাঝে অমাখতালাফতুম ফিহি মিন শাইইন, এই বিষয়ের মাঝে তোমরা যে বিরোধ করছো, এই তৌহিদের ব্যাপারটা নিয়ে তোমরা যে বিরোধ করছো, ফাহুকমুহু ইলাল্লাহ, তার মীমাংসা আল্লাহর কাছে নেই। এটার চূড়ান্ত মীমাংসা এটা তো আমার কাছে নাই, নবী এর চূড়ান্ত মীমাংসা করার ক্ষমতা রাখেন না, বরং চূড়ান্ত মীমাংসাটা করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। মানুষের পারস্পরিক সমস্ত বিবাদ সমস্ত দৃষ্টিভঙ্গি এটার ফয়সালা করা আল্লাহর কাজ, পবিত্র অপবিত্র হালাল হারাম জান্নাতি জাহান্নামী এই সমস্ত ব্যাপারে ফয়সালাটা কে করবেন? আল্লাহ করবেন। জালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ। রব্বি, আমার রব মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু, তারই উপর আমি ভরসা করি, আমার চিরদিনের সিদ্ধান্ত, মৃত্যু পর্যন্ত তার ফয়সালাতে আমি রাজি থাকব। আলাইহি তাওয়াক্কালতু, মৃত্যু পর্যন্ত আমি তারই উপর তাওয়াক্কুল করব। ওয়া ইলাইহি উনিবু, এবং তারই দিকে আমি মন দিব, বিপদে আপদে দুঃখ কষ্টে আমি তার কাছে মুখাপেক্ষি হব, অন্যের কাছে না। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আকাশমণ্ডলী এবং জমিনের সৃষ্টিকর্তা। তিনি আকাশমণ্ডলী এবং জমিনের সৃষ্টিকর্তা।
জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন ওয়া মিনাল আনআমি আজওয়াজা গবাদি পশুগুলো এর মাঝেও তিনি কি করেছেন জোড়া জোড়া সৃষ্টি করেছেন ইয়াজরাউকুম ফিহি আর তিনি এই পদ্ধতির মাঝে তোমাদের বংশকে বিস্তার করে থাকেন লাইসা কামিসতিহি শাইউন তার মতো আর কোনো কিছুই নেই ওয়াহুয়াস সামিউল বাসির আর তিনি সবকিছু শ্রবণকারী সবকিছু দর্শনকারী আল্লাহি আলিমুল গায়েব হে ওয়াহুয়াস সামিউল বাসির হে মালিক মুখতার হে কুরআন আরো বলতেছে যুক্তিকতা তুলে ধরছে তাওহীদের উপর যুক্তিগুলো কুরআন তুলে ধরছে দলিল আকলিগুলো যে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি আর আল্লাহর কাছেই আকাশমণ্ডলী এবং জমিনের কুঞ্জি চাবিকাঠি আল্লাহর কাছে এমন ভাবে আল্লাহর কাছে ইয়াবসুতু রিজকা লিমান ইশাউ ওয়া ইয়াকদির তিনি রিজিকের সচ্ছলতা দান করেন যার জন্য তিনি ইচ্ছা করেন ওয়া ইয়াকদির আর তিনিই সংকুচিত রিজিক প্রদান করেন ইন্নাহু নিশ্চয়ই তিনি বিকুল্লি শাইইন আলিম সকল বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন তো কোরআন এই সমস্ত আলোচনা দ্বারা যে বিষয়টা পেশ করছে যে তোমরা তাওহীদের উপর ঈমান আনো এই হলেন আল্লাহ দালিকুমুল্লাহ তার প্রতি বিশ্বাসী হও আল্লাহর হুকুমগুলোকে মেনে চলো এটা হলো যুক্তিকতা ওহি কারে সাজ হে ওহি আলিমুল গায়েব হে তো এমন সত্তা তাকে মেনে না নেয়া তার আনুগত্য না করাটা এটা অন্যায় এটা অদ্ভুত বিষয় আর এমন সত্তাকে মেনে নেওয়ার দাওয়াত দেওয়া বা এমন সত্তার অনুসরণ করা আনুগত্য করা এটা যৌক্তিক বিষয় সামনে এই বিষয়টা দেখানো হচ্ছে যে সমস্ত নবীরা মানুষদেরকে এই দাওয়াতটাই পেশ করেছেন সমস্ত নবীদের মারকাজি দাওয়াত এটা ছিল শারআলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ও মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি শারআ লাকুম তিনি আল্লাহ নির্ধারিত করেছেন তোমাদের জন্য মিনাদ্দিন সেই দিন আল্লাহ তোমাদের জন্য সেই দিনকে মনোনীত করেছেন নির্ধারিত করে দিয়েছেন সেই দিনটা কি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আচ্ছা সামনে বলা হচ্ছে মা ওয়াসা বিহি নূহান যে দিনের তিনি নির্দেশ দিয়েছেন নূহকে অর্থাৎ তোমাদের দিন আর নূহের কাছে আল্লাহ নির্দেশিত দিন একদিন এমন না যে নূহের কাছে আল্লাহ একদিন পাঠিয়েছিলেন আর তোমাদের জন্য আল্লাহ ভিন্ন দিনকে মনোনীত করেছেন তা না বরং সেই দিন আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করেছেন মা ওয়াসা বিহি নূহান যে দিনের তিনি নির্দেশ দিয়েছেন নূহকে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আল্লাহ বলতেছেন আর যা আমি আপনার কাছে ওহী করেছি ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ও মূসা ওয়া ঈসা আর যা আমি নির্দেশ দিয়েছি ইব্রাহিমের কাছে মূসার কাছে ঈসার কাছে অর্থাৎ আপনার কাছে পাঠানো হুকুম ইব্রাহিমের কাছে পাঠানো হুকুম মূসার কাছে পাঠানো হুকুম ঈসার কাছে পাঠানো হুকুম এক হুকুম আর সে হুকুম হলো আন আকিমুদ্দিন যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো তামাম আম্বিয়া তাদের তালিম হলো তৌহিদ যে তোমরা দিনকে দিন মানে কি তৌহিদ দিন মানে কি তৌহিদ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন যে তোমরা শিরিকের সাথে সম্পৃক্ত হয়ো না শিরিক না করো এক আল্লাহকে ইবাদত করো সমস্ত নবীদের দাওয়াত এটা ছিল কোরআনে কারিমে আসছে না ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন
আল্লাহ বলতেছেন ওমা আরসালনা মির রাসূলিন যত রাসূল আমি প্রেরণ করেছি নূহি ইলাইহি সমস্ত নবীর কাছে আমি ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই ফাবুদুন তোমরা কি করো আমার ইবাদত করো তো এটা আন আকীমুদ্দিন দার উদ্দেশ্য কি ফাবুদুন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন শিরিক না করো এক আল্লাহকে ইবাদত করো ওয়ালা তাতাফাররাকু ফিহি এর মাঝে তোমরা বিভক্ত হয় না আল্লাহর ইবাদত থেকে তোমরা কেউ পৃথক হয় না কেউ তাওহীদ ছেড়ে শিরিকের দিকে যেও না এটা হলো সমস্ত নবীদের দাওয়াতের অংশ ছিল আল্লাহ আমাদের নবীকে বলতেছেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি মুশরিকদের জন্য বড় কঠিন আপনি তাদেরকে যার দিকে আহ্বান করেন আপনি যে তাওহীদের দিকে ডাকেন এই তাওহীদটা মেনে নেওয়া মুশরিকদের জন্য বড় জটিল এবং কঠিন বিষয় মুশরিকরা আপনার এই তাওহীদের দাওয়াত এটার বিরোধিতা করে যাবে এরা ঈমান গ্রহণ করবে না তবে ভয় নাই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি আপনার দাওয়াত চলবে আর আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা আল্লাহ এই দিনের দিকে আকৃষ্ট করে দিবেন যাকে তিনি ইচ্ছা করেন আর ওয়াইহদি ইলাইহি আর আল্লাহ এই দিনের দিকে পরিচালিত করবেন মাইয়ুনিবু যে অভিমুখী হবে অর্থাৎ দুই ধরনের লোক এক ধরনের লোক নিজেই এই দিনের প্রতি আগ্রহী হবে তো যারা এই দিনের প্রতি আগ্রহী হবে আল্লাহ তাদের জন্য এই দিন এই দিনকে সহজ করে দিবেন আর যারা কিছু মানুষ এমন এরা এই দিনের প্রতি আগ্রহী না কিন্তু আল্লাহ এদেরকে বিশেষভাবে চয়ন করবে আল্লাহ কেমন যেন কুফুরি জীবন থেকে তাকে নিজ কুদরত দ্বারা এই তৌহিদি ব্যবস্থাপনায় আল্লাহ তাকে নিয়ে আসবে এই দুইটা পদ্ধতি তো এই পর্যন্ত আলোচনার সারাংশ যে আমাদের নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী তৌহিদ এটা একটা যৌক্তিক বিষয় এটা কোনো অদ্ভুত বিষয় না বরং যারা শিরিককে আঁকড়ে ধরে আছে এরা একটা অদ্ভুত বিষয়কে আঁকড়ে ধরে আছে এটা এই সূরার প্রথম কথা দ্বিতীয় কথা এই তালিমে তৌহিদ এই তৌহিদের তালিম এটা সমস্ত নবীদের ঐক্যবদ্ধ তালিম কোনো নবীদের পক্ষ থেকে এই তৌহিদ এটার বিপরীত কোনো দাওয়াত প্রচারিত হয় নাই এখন প্রশ্ন হলো তাহলে আমরা যে তৌহিদ বিরোধী বিভিন্ন মানে আকীদা মানুষদেরকে পোষণ করতে দেখি এবং তারা বিভিন্ন নবীদের অনুসারী নিজেদেরকে দাবি করে অথচ আপনি বলতেছেন বা কোরআন বলতেছে যে নবীদের দাওয়াতের মাঝে এটা ছিল না তাহলে এদের এই আকীদা এটা কীভাবে তৈরি হলো যেমন খ্রিস্টানদের এই আকীদা কীভাবে তৈরি হলো তার জবাব এখানে দিচ্ছে এর জবাবটা কোরআন দিচ্ছে যে যুগে যুগে স্বার্থান্বেষী মহল এরা নবীদের শিক্ষাকে বিকৃত করে নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য ভিন্ন মত ভিন্ন ধর্ম তারা তৈরি করেছে আর এভাবেই নবীদের নামে তৌহিদ বিরোধী বিভিন্ন ধরনের আকীদাগুলো এটা এটাকে তারা নবীদের শিক্ষার মাঝে জড়িত করেছে এটা হলো মূল বিষয় এভাবেই বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে কোরআন বলতেছে ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম আর তারা বিরোধ করেছে বিরোধ কারা করেছে পদভ্রষ্ট স্বার্থান্বেষী কিছু ব্যক্তি এরা হলো বিরোধ করেছে কখন বিরোধ করেছে মিম বাদি মা জাআহুমুল ইলম তাদের কাছে জ্ঞান পৌঁছার পর এরা কেউ মূর্খতার কারণে বিরোধ করে নাই বরং তারা জানতো যে আমাদের এই তালিম এটা নবীদের শিক্ষা না নবীরা কেউ এই তালিম দেন নাই এবং আল্লাহর পক্ষ থেকে এই তালিম মানুষের সফলতার জন্য আসে নাই এই ব্যাপারে তারা নিশ্চিত ছিল যে আমরা যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষা নবীদের শিক্ষা না
এটা তারা জানতো মিম বাদি মা জাআহুমুল ইলম তাদের কাছে জ্ঞান আসার পর তারা এটা জানতো জেনে বুঝে তারপর তারা শুধু নিজ স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তাওহীদের শিক্ষা না দিয়ে তারা মানুষদের কি শিরকি চিন্তাধারা এটা তারা শিক্ষা দিয়েছে নিজ সন্তানকে শিক্ষা দিয়েছে নিজ শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়েছে জানতো যে এই শিরকি চিন্তাধারা এটা মূলত আল্লাহর সাথে সংঘর্ষ করা এটা নবীদের শিক্ষার সাথে সাংঘর্ষিক এটা জানতো তারা আচ্ছা কেন করলো কয় বাগিয়াম বাইনাহুম তাদের মাঝে পারস্পরিক জিদাজি দিতে পারস্পরিক জিদাজি দিতে কারণ নির্ভেজাল আল্লাহর বিধানে সবাই সমান আল্লাহর বিধানটার মাঝে উচ্চ স্তরের আর নিম্ন স্তরের জন্য বিধানের মাঝে কি নাই কোনো পার্থক্য নাই বরং আল্লাহ তো এমন বিধান তিনি দিয়েছেন যে বিধানে একজন ধনী একজন গরিব আল্লাহর বিধানে একজন উচ্চবিত্ত একজন নিম্নবিত্ত আইনের দৃষ্টিতে সবাই সমান তাই এটাই ছিল তাদের মানে এই জায়গাটায় থাকলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় না কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আল্লাহর আল্লাহর কর্তৃত্ব মেনে তার সবাইকে সমান মর্যাদা দিতে হয় সবার হক তার আদায় করতে হয় তো এই জায়গাটাই ছিল আল্লাহর হুকুমের সাথে তাদের বিরোধিতা তো বাগিয়াম বাই না তাদের পারস্পরিক জিদাজিদিতে শুধুমাত্র নিজেদের জিদকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের কাছে সত্যের জ্ঞান থাকার পরও তারা সত্যকে বাদ দিয়ে একটা মিথ্যা চিন্তাধারা একটা কাল্পনিক চিন্তাধারা এটা তারা গ্রহণ করেছে তো কোরআন এরপরে আরেকটা বিষয় বলতেছে যে তাহলে 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 এরকমভাবে আল্লাহর হুকুমের বিরোধিতার পরও তাদের ফয়সালা কেন হলো তো তার জবাব দিচ্ছে যে আল্লাহ তো ফয়সালার জন্য একটা নির্ধারিত সময় রেখেছে যে বিচারটা এখানে হবে না বিচারটা হবে মানুষ যা করবে স্বাধীনভাবে দুনিয়াতে করবে আর এটার চূড়ান্ত বিচারটা হবে কোথায় আল্লাহর দরবারে আল্লাহ নিজে করবেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিকা আর যদি না হতো একটি কথা আপনার প্রভুর পক্ষ থেকে পূর্ব থেকে নির্ধারণ করা অর্থাৎ পূর্ব থেকে বিচারের একটা সময় যদি আল্লাহ নির্ধারণ করে না রাখতেন লাকুজিয়া বাইনাহুম তাহলে তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তাহলে চূড়ান্ত ফয়সালা হয়েই যেত কিন্তু বিচারের সময়টা নির্ধারিত থাকার কারণে এরা অপরাধ করে গেছে তারা নবীদের শিক্ষাকে বিকৃত করেছে কিন্তু তারপরও তারা এখানে বিচারের সম্মুখীন হয়নি তারা ধ্বংস হয়নি আচ্ছা এরা এই কাজটা করার পর যে ঘটনা ঘটল এটা হলো ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম নিশ্চিতভাবে তাদের পরে যাদেরকে অধিকারী করা হয়েছে কিতাবে অর্থাৎ প্রথমে কিছু লোক দ্বারা আল্লাহর কিতাব বিকৃত হয়েছে তারপর পরবর্তীতে যখন এই কিতাবের ওয়ারিস হয়েছে অর্থাৎ বাবার পরে ছেলে চাচার পরে ভাতিজা এরা যখন এই কিতাবের ওয়ারিস হয়েছে তো ভাতিজারা জানে ছেলেরা জানে যে এই বিধান তো আমার বাবার তৈরি করা বিধান আমার বাবার দ্বারা এই সমস্ত নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে এই সমস্ত নিয়ম কানুনগুলো কার না আল্লাহর না তো লাফি শাক্কিম মিন হুমুরি তারা সে বিধানের ব্যাপারে দোদুল্যমান সন্দেহের মাঝে ছিল তারা এটাকে রাখবে না ছাড়বে ব্যবসাও চালু রাখতে হবে আবার নিজের মতো এটাকে চালু রাখতে হবে তো তারা কি করেছে তারা জানে যে এটার উপর তাদের কোনো ইয়াকিন নাই যে না এটা আল্লাহর বিধান তারা জানে যে আল্লাহর বিধান পরিবর্তন হয়েছে বিকৃত হয়েছে কিন্তু নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তারা এই বিধানকে কী রেখেছে অটুট রেখেছে বরং নিজেদের মতো করে বাবার আইন পরিবর্তন করে নিজেরা কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আবারও আল্লাহর আইনকে আবারও পরিবর্তন করেছে এইভাবে পরিবর্তনের পরিবর্তন
আল্লাহর নবীর শিক্ষা বিকৃত হয়ে নতুন মত, নতুন ধর্ম, নতুন মতবাদ, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। এই হলো সমস্ত শুভার জবাব। তাদের নিজেদের তৈরি করা ধর্ম, তারা বলতেছে এটা মুসার দ্বারা প্রচারিত ধর্ম। তাদের নিজেদের তৈরি করা ধর্ম, তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম এই ধর্মের প্রবর্তক, এটা মিথ্যা কথা। আল্লাহর সমস্ত নবীদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম। সমস্ত নবীদের দাওয়াত একটাই, তা হলো তৌহিদ। কোনো নবী তৌহিদ বিরোধী কোনো চিন্তাধারা, কোনো দাওয়াত সমাজকে দেন নাই। কারণ কোরআন বলতেছে ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদু। তো এই পর্যন্ত আলোচনার পর আল্লাহ আমাদের নবীকে বলতেছেন ফালিদালিকা ফাদউ। এ পর্যন্ত বিকৃতির ইতিহাস আলোচনা করা হলো। যে নবী, এই হলো বিকৃতির ইতিহাস, নবীদের দাওয়াত এই ছিল, আর আজকে যা দেখতেছেন এ সব হলো বিকৃত। এরা যারা নবীদের অনুসারী দাবি করতেছে, এরা কেউ সত্যিকারের অনুসারী না। কারণ নবীদের সত্যিকারের এলেম দাওয়াত এদের পূর্বপুরুষ দ্বারা এটা পরিবর্তন হয়ে গেছে। ফালিজালিকা ফাদউ, সুতরাং আপনি এ তৌহিদের দিকে আহ্বান করেন। আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন, এক নম্বর হুকুম, আপনি তৌহিদের পথে ডাকুন, নির্ভয়ে ডাকুন। আপনার আগমনের মাকসাদ মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রের মূলোৎপাটন করে তৌহিদকে প্রতিষ্ঠিত করা। ফালিদালিকা ফাদউ, এটা হলো এক নম্বর হুকুম আমাদের নবীর প্রতি, যে আপনার দায়িত্বও তৌহিদের দিকে ডাকা। কারণ এ তৌহিদই সমস্ত নবীদেরকে ছিল, দাওয়াত ছিল, সেই দাওয়াতকে আবারও পুনরুজ্জীবিত করা, এটা আপনার জিম্মাদারি। এক, ওয়াস্তাকিম, আর আপনি অবিচল থাকুন, কামা উমির তা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি এটার উপর অবিচল থাকুন। ওয়াস্তাকিম কামা উমির তা, এটা হলো দুই নম্বর হুকুম। আপনি ডাকেন যত কঠিন পরিস্থিতি আসুক, আপনাকে বিচলিত হওয়া যাবে না, আপনি আপনার নিজ দাওয়াতের উপর অটল থাকুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আহম, আর আপনি তাদের খেয়ালখুশির অনুসরণ করবেন না। কিছু দাও কিছু নাও, এভাবেই যুগে যুগে বিকৃতি এসেছে। কাজে আপনি যারা এ তৌহিদকে বাদ দিয়ে শিরকি চিন্তাধারাকে লালন করে, তারা কি চাচ্ছে কি চাচ্ছে না, কিভাবে তারা সন্তুষ্ট হবে, আপনি তাদের কোনো সন্তুষ্টি, তাদের কোনো খেয়ালখুশির অনুসরণ করবেন না। ওয়াকুল, আপনি বলুন আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ইমান এনেছি তার প্রতি যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, আমি আল্লাহর কিতাবের প্রতি ইমান এনেছি যেভাবে নাজিল করেছেন সেভাবেই, এর মাঝে কোনো পরিবর্তন কোনো কাটছাট হবে না। মানুষের ইচ্ছা অনুযায়ী আল্লাহর দিনে কোনো পরিবর্তন করা যাবে না, আপনি এটার উপর অটল থাকুন। এবং আপনি বলুন উমিরতু লি আদিলা বাইনাকুম, আমাকে আদেশ করা হয়েছে যে তোমাদের মাঝে আমি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করব। নবীদের শিক্ষার বাইরে গিয়ে, বাইরে যে জুলুমে ভরা সমাজ তোমরা গড়ে তুলেছ, আমি এ জুলুমের মূলোৎপাটন করে আমি সত্যিকারের তৌহিদ এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জিম্মাদারি, এটা আমার উপর অর্পিত হয়েছে। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদেরও প্রভু তোমাদেরও প্রভু। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য আমাদের আমল, আর তোমাদের জন্য তোমাদের আমল। যে দেখো, আমাদের তৌহিদ আমাদের বিশ্বাস নিয়ে আমরা সফল হব, আর তোমাদের বিশ্বাসের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই, ঝগড়া করা আমাদের উদ্দেশ্য না। আমাদের দাওয়াত কল্যাণকামিতা, তোমাদের কল্যাণের জন্য আমরা দাওয়াত দেই, ঝগড়া করার জন্য তোমাদেরকে আমরা কী করি না, এ দাওয়াত পেশ করি না। আল্লাহু ইজমাউ বাইনানা, আল্লাহ আমাদের সকলকে একত্রিত করবেন। ওয়া ইলাইহিল মাসীরু, আর তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আর তখন আল্লাহই তিনি ফয়সালা করবেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এই পর্যন্ত তো আল্লাহ নবীকে জিম্মাদারি দিলেন।
যে নবী নবীদের দাওয়াত নবীদের শিক্ষাকে নবীদের তালিমকে বিকৃত করে তারা যে ভিন্ন ধর্ম ভিন্ন চিন্তাধারা তৈরি করেছে আপনি তার বিপরীতে সিসা ঢালা প্রাচীর হয়ে আপনি আপনার জিম্মাদারি পালন করে যান অটল অবিচল থাকুন আপনার নিজ আদর্শের উপর সামনে আল্লাহ নবীকে বলতেছেন যে আপনি আল্লাহর দেয়া দায়িত্ব আপনি পালন করবেন আপনার যারা বিরোধিতা করবে তারাই সর্বনাশের শিকার হবে আপনার বিরোধিতাকারীরা ধ্বংস হবে ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ মিন বাদি মাস্তুজিবা লাহু যে যারা তর্কে লিপ্ত হয় যারা বিবাদে লিপ্ত হয় আল্লাহর দিন সম্পর্কে অর্থাৎ সি তাওহীদুল্লাহ আল্লাহর তাওহীদ সম্পর্কে আল্লাহর একত্ববাদ সম্পর্কে যারা বিবাদ করে যারা শিরিকের পক্ষ হয়ে কথা বলে মিম বাদি মাস্তুজিবা লাহু তাকে স্বীকার করে নেওয়ার পর উলামা ও আহলুল কিতাব কোরআনে গেছে না আওয়ালাম ইয়াকুন লাহু আয়া আলামাহু উলামা ও বানি ইসরাইল যে তাদের জন্য এটাকে একটা নিদর্শন না যে উলামা ও বানি ইসরাইল বানি ইসরাইলের আলেমরা এটাকে গ্রহণ করতেছে তাহলে বোঝা গেল যে যারা জ্ঞানী তারা এটাকে কি করতেছে গ্রহণ করতেছে আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা তাদের এই সমস্ত মূর্তিগুলো তাদের সাথে কথা বলতে পারে না তাদেরকে কোনো পথ দেখাতে পারে না ইত্তাখাদুহু ওয়া কানু জালিমিন তারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে তাদের যে উপাসনা তাদের অভিভাবক গ্রহণ করেছে এটা তাদের জুলুম এটা অন্যায় তো কোরআন বলতেছে যারা মিম বাদি মাস্তুজিবা লাহু যে এটার হক হওয়ার দলিল তাদের কাছে আসার পর তাকে উলামা ও আহলুল কিতাব এটাকে স্বীকার করে নেওয়ার পর যারা এ তৌহিদকে নিয়ে অযথা তর্কে লিপ্ত হচ্ছে বিগাইরি মা লাহুম বিদালিকা মিন ইলমিন তাদের কাছে তাদের নিজ মতের সপক্ষে কোনো প্রমাণ নাই শুধু আছে কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা ধান্দা যে আমাদের টাকা আছে ক্ষমতা আছে তাই আমরা এই সত্য মানি না শক্তির দ্বারা আমরা যুদ্ধ করে আমরা এই সত্যকে দাফন করে দিব এই যাদের পরিকল্পনা আল্লাহ বলতেছেন তারা সফল হতে পারবে না হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম তাদের যাবতীয় যুক্তি মিথ্যা ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে নবীর কর্মসূচি বানচালে তাদের যাবতীয় কর্মসূচি এটা ব্যর্থ হবে আর ব্যর্থ করবেন কে আল্লাহ ব্যর্থ করবেন আল্লাহ ব্যর্থ করে দেবেন ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে ব্যর্থ হবে তাদের যাবতীয় প্রচেষ্টা আল্লাহর কাছে কি হবে ব্যর্থ হবে আলাইহিম গজব শুধু তাই না তাদের উপর রয়েছে আল্লাহর গজব আল্লাহর গজব তাদের উপর রয়েছে ওয়ালাহুম শুধু তাই না তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ কঠিন শাস্তি এদেরকে তাদের এই অন্যায় আচরণের জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই পর্যন্ত আলোচনা একটা পাঠ আমাদের শেষ হলো যে নবীদের দাওয়াতের যুক্তি উপস্থাপন এবং বিরুদ্ধবাদীদের আপত্তির জবাব নবীদের দাওয়াতের উপর যুক্তি উপস্থাপন আর বিরুদ্ধবাদীদের আপত্তির জবাব সামনে আবারও দলিল আসতেছে আমরা সামনের আলোচনাটা কিছুক্ষণ পরে করি